ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে প্রায় 20টি বাড়ি ভস্মীভূত। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদের ইসলামপুর থানার শ্রীরামপুর এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। এদিন দুপুরে হঠাৎই দাউ দাউ করে আগুন দেখতে পান স্থানীয়রা। একের পর এক বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত দেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয়। প্রাথমিক অনুমান, রান্নার উনুন থেকে এই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশের গাড়ি ভাঙচুর করে এলাকাবাসী।